তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়ে গেল, এই তিনটে বিষয় সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়ে গেল। এখন আমরা শেয়ার ইস্যু করব। আমরা জানি শেয়ার একটা ব্যাপক জিনিস, বাংলাদেশে দুইটি শেয়ার বাজার আছে তোমরা জানো, এক হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর এক হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ওই দুই বাজারের কাজই হলো শেয়ার বিক্রি করে কোম্পানির জন্য মূলধন সংগ্রহ করা। শেয়ার প্রাথমিক শেয়ার আবার সেকেন্ডারি শেয়ার, বাজারে দুই প্রকার শেয়ার পাওয়া যায়, প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার। যা প্রাইমারি শেয়ার ইস্যু করে কিভাবে সে সম্বন্ধে দেওয়া হবে। শেয়ার ইস্যু আমরা তিন ভাবে করতে পারি, সমাহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু এবং অবহারে শেয়ার ইস্যু। সমাহারে শেয়ার ইস্যু হলো 10 টাকার লিখিত মূল্য অভিহিত মূল্যের শেয়ার যদি 10 টাকায় বিক্রি করা হয় তাকে সমাহারে বলে। সমাহার মানে এক পা, 10 টাকা জিনিস 10 টাকায় বিক্রি। যেমন কলমগুলা, এই কলমগুলার দাম 10 টাকা, আমরা যদি 10 টাকায় বাজারে বিক্রি করি একে বলবো সমাহারে বিক্রি। অধিহারে শেয়ার ইস্যু, এই 10 টাকার জিনিস যদি 12 টাকায় বিক্রি করি তো অতিরিক্ত যে মূল্যটা এটাকে বলে অধিহার, এক প্রিমিয়াম। 10 টাকার লিখিত মূল্যে শেয়ার যদি বেশি মূল্যে বিক্রি করা হয় সে বেশি মূল্যকে বলে শেয়ার অধিহার। অবহারে শেয়ার ইস্যু, যদি কোম্পানি এই 10 টাকার জিনিস কম মূল্যে বিক্রি করে, যে পরিমাণ কম মূল্যে বিক্রি করলো এই কম মূল্যটাকে বলে শেয়ার অবহার। যেমন 10 টাকার জিনিস 9 টাকা বিক্রি করলো, কেন? বাজারে শেয়ারের চাহিদা কম, কোম্পানির অবস্থা ভালো না, শেয়ার ক্রেতা পাওয়া যাচ্ছে না, তখন কোম্পানি বাধ্য হয়ে কম মূল্যে শেয়ার বিক্রি করতে হয়, আর এই কম মূল্যকে বলা হয় শেয়ার অবহার, ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। এই শেয়ার অবহার সাধারণত কোম্পানি আইন অনুযায়ী 10%-এর অধিক হবে না। আর অনবরত লেনদেনের মাধ্যমে সে বিষয় করা যায়। অনবরত লেনদেন মিন্স বোঝাচ্ছে, যেমন আমার জমি দরকার, একটা জমি আমি কিনবো কোম্পানির জন্য, কিন্তু ওই জমি বিক্রেতা 9 টাকায় জমি দিবে না, বলছে আমাকে কোম্পানি মালিক পারা, যদি আমাকে কোম্পানি মালিক পারা তাহলে আমি আপনাকে জমিটা দিয়ে দেবো। তো আমরা যদি মনে করি জমি জমির কলাকে 1 লক্ষ শেয়ার দিয়ে দেবো আর আমাদের জমিটা পেয়ে যাব, এটা হলো অনবরত লেনদেন। ভূমি দরকার, ভূমির বিনিময়ে শেয়ার মিলি, এটাকে বলে অনবরত লেনদেনের মাধ্যমে শেয়ার ইস্যু। আশা করি তোমরা সব কনসেপ্টটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে পরবর্তী লেসনে নিয়ে যাব। শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো কিভাবে হিসাব রক্ষণ করা হয়, এখন আমি হিসাব রক্ষণ তোমাদেরকে বোঝাব। বাজারে যখন আমরা শেয়ার ইস্যু করতে চাই তখন ইস্যুকৃত শেয়ার এর 3 ধরনের পরিস্থিতি হতে পারে। এক, যে পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় তার চেয়ে বেশি আবেদন পাইতে পারি, যে পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় তার সমান আবেদন পেতে পারি, আবার যে পরিমাণ শেয়ার ইস্যু করতে চায় বা বিক্রি করতে চায় তার চেয়ে কম আবেদন পেতে পারি। তারপর বুঝতে পারলাম ইস্যু ক্ষেত্রে 3টি অবস্থা সৃষ্টি হতে পারে, বেশি আবেদন পেতে পারি, সমান আবেদন পেতে পারি, আবার কম আবেদন পেতে পারি। এখন ইস্যু সংক্রান্ত শেয়ারের জাবাদা গুলাবি করব। শেয়ার ইস্যু সংক্রান্ত যে জাবাদুলা প্রয়োজন হয়, প্রয়োজনীয় জাবাদা যেগুলা সবচেয়ে বেশি প্রয়োজন, অনেক জাবাদা আছে অল্প সময় সব আলোচনা করতে পারবো না, তাই যেগুলো আমাদের দরকার বোর্ডে যেগুলো আছে সেগুলো নিয়ে শুধু আলোচনা করছি। প্রথম জানটা, যখন আমরা শেয়ার বিক্রির জন্য পথকে বিজ্ঞাপন দিই তখনই জনগণ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, এটাকে বলে শেয়ার ক্রয়ের জন্য আবেদন। আমরা বলি যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন জানাতে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট।
Then Nisha, David, Shyam, Abedon, Nisha, Eddie. Jokhon Abedon Pawate. তখন জাগাতকে ব্যাংক হিসাব দেবে শেয়ার আবেদনের সাথে আবেদনের সাথে সাথে সমস্ত টাকা ব্যাংকে চলে আসবে এই জন্য ব্যাংক একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পাবে সেই কারণে ব্যাংক হিসাব বাড়বে আর ব্যাংক হিসাব বাড়লে আপনি জানি সম্পদ বাড়লে দেবে হয় এই কারণে ব্যাংক হিসাব দেবে আর টাকাটা আসলে থেকে আব্দুল খাত থেকে সেই কারণে আবেদন খাত হলো কে দুই নম্বর দেওয়া যখন শেয়ার আবর্জনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয় এই ব্যাংকের টাকা আসলো এই টাকা এখন আমরা কি করব মানে উদ্দেশ্য হলো মূলধন সংগ্রহ করা সো মূলধন অ্যাকাউন্টে স্থানান্তর করে দেবো এই জন্য দুই নম্বর জায়গাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এই দুইটা হলো মূল জানাতে ইম্পর্টেন্ট জানাতে আবার বলি যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন জানাতে হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আর এই আবেদন টাকা যখন মূলধন হিসেবে স্থানান্তর করা হয় তখন দেখাতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট মূলধন বৃদ্ধি পাবে মূলধন একটা দায় এই দায় বৃদ্ধি পাওয়ার ফলে দায় ক্রেডিট হয়ে গেল এই দুইটা হলো মূল জায়গা এই দুইটা জায়গা হলো ফাউন্ডেশন এই দুইটা জায়গাটা প্রথম জায়গাটা সবসময় সেম থাকবে একই থাকবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা চেঞ্জ হবে আর দ্বিতীয় চাপটা এখন চেঞ্জ হবে আস্তে আস্তে সেটা কিরকম উদিহার হলে উদিহার আসবে অবাল হলে অবাল আসবে অতিরিক্ত আবেদন আসলে অতিরিক্ত আবেদনকে ফেরত দিতে হবে এরকম চেঞ্জ হবে তিন নম্বর জায়গাটা যখন শেয়ার আবেদন টাকা মূলধনে স্থানান্তর করা হয় এবং অঙ্কের মধ্যে অধিহার অন্তর্ভুক্ত থাকে যখন অধিহার অন্তর্ভুক্ত থাকবে তখন তিন নম্বর জানানো হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট মূলধন জাতীয় আয় যেহেতু এটা মূলধন জাতীয় আয় কোম্পানির জন্য একটা দায় আর দায় দিতে পেলে ক্রেডিট হয় সে কারণে অধিহার হিসাব ক্রেডিট আর মূলধন দায় আমরা জানি সেটা বৃদ্ধি পেয়েছে সে কারণে ক্রেডিট অঙ্কে যখন অধিহার থাকে তখন কি গ্যাপ থাকে তিন নম্বর জায়গা চার নম্বর জায়গাটা অঙ্কে যদি অবহার থাকে চার নম্বর জায়গাটা অঙ্কে যদি অবহার থাকে তো শেয়ার যদি কম মূল্যে বিক্রি করা হয় তখন জায়গাটা গ্যাপ থাকে শেয়ার অধিহার কোম্পানির জন্য আয় ছিল আর শেয়ার অবহার হলো কোম্পানির জন্য একটা মূলধন জাতীয় ক্ষতি এটা ভুয়া সম্পদ এই কারণে এটা দেবে অঙ্কে যদি অবহার থাকে জানাতে হবে শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার অবহার হিসাব দেবে শেয়ার মূল হিসাব দেবে শেয়ার অবহার প্রতিষ্ঠানের জন্য একটা মূলধন জাতীয় ক্ষতি এটা একটা ভুয়া শব্দ
মৌলিক সম্পদ, কারণ পয়সা বা সম্মান একটি করবে, এই কারণে এটা ডেবিট হবে। এই হলো তোমাকে যখন অভাব থাকবে। পাঁচ নম্বর চলো যাক, পাঁচ নম্বর জায়গাটা হয় শেয়ার ক্রয়ের বা প্রাপ্তির অতিরিক্ত 800 টাকা ফেরত দেওয়া হবে। যেমন আমরা বাজারে বিক্রি করব 3 লাখ শেয়ার, কিন্তু দরখাস্ত পেয়েছি 380,000, তার অতিরিক্ত আবেদন হলো 80,000 শেয়ার। ওই শেয়ারটা আমরা বিক্রি করতে পারবো না, কারণ আমাদের বিক্রির জন্য বিজ্ঞাপনে দিয়েছি 3 লক্ষ শেয়ার বিক্রি করব। অতিরিক্ত যে 80,000 শেয়ার হল না, তাদেরকে আমরা টাকা ফেরত দিয়ে দেবো। আর যখন টাকা ফেরত দিয়ে দেওয়া হয় তখন জমাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা কমে যাবে, প্রথমে যখন ব্যাংকে টাকা পেয়েছিলাম তখন প্রথম জায়গাটাকে ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছিল, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম। আর অতিরিক্ত আবেদন টাকা যেহেতু ফেরত দিয়ে দিতে হবে, ব্যাংকে টাকা হ্রাস হবে, সেই কারণে ব্যাংকে টাকা কমে যাবে, সম্পদ কমে গেলে ক্রেডিট, সেজন্য ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এগুলো পাঁচ নম্বর জায়গা। আর অন্যান্য জায়গা আছে, যেমন যদি প্রাথমিক খরচ বা শেয়ার অবলম্বনের কমিশন এগুলোর প্রয়োজন হয়, এইগুলোর বিনিময়ে অনেক সময় নগদ টাকা বা শেয়ার দিতে হয়, ওইগুলো জায়গাগুলো আছে। যদি প্রাথমিক খরচ অথবা শেয়ার দালালের কমিশন, শেয়ার অবলম্বনের কমিশন এগুলো যদি আমরা শেয়ারের মাধ্যমে দেই, তখন জায়গাটা হবে 6 নম্বর জায়গাটা, যেটা বলে অনবদ লেনদেন। তখন হবে প্রাথমিক খরচ হিসাব ডেবিট, শেয়ার অনুমোদন হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রাথমিক একটা কোম্পানি প্রথম গঠন করার অবস্থায় অনেক খরচ হয়, রেজিস্ট্রেশন ফি, এই বিভিন্ন ফি, বিভিন্ন প্রাথমিক খরচ, এটা আমাদের জন্য একটা ভুয়া সম্পদ বা তার পরিশ্রম, এই কারণে এই সম্পদ বাড়বে, এটাকে বলে প্রাথমিক খরচ। এটা সম্পদ সম্পদ বাড় বৃদ্ধি করো সে কারণে নেবে, আর এই সম্পদের বিনিময়ে আমরা শেয়ার দিয়ে দিলাম, টাকাটা যেগুলো তোমাকে আমি 500 শেয়ার দিয়ে দিব, ওই শেয়ার যদি দেয় তাহলে মূলধন বৃদ্ধি পাবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এ হলো মোটামুটি প্রধান যে জায়গাগুলো আমার তোমাকে লাগবে। আশা করি তোমরা আমার এই জায়গাগুলো ভর্তি করো যে কথাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো।